প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, 2 এপ্রিল 2023 খ্রিস্টাব্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিট্যাক একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে 9টি পদের জন্য মোট 41 জন লোক নিয়োগ দেওয়া হবে। চলুন জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে। 7/3/2023 মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিট্যাকের রাজস্ব খাতভুক্ত নিম্নবণিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক পদে অনন্য ভাতাদিসহ পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী সরাসরি জনবল নিয়োগ নিমিত্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে bitac.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা আহ্বান করা যাচ্ছে। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল এবং কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তা নিয়ে আলোচনা করা হবে। এখন পদ সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার 4টি, যন্ত্র প্রকৌশলী 2টি, তড়িৎ কৌশল 2টি, মেকাট্রনিক্স 2টি, মেটালার্জি 1টি। এগুলা শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বেতন গ্রেড ও স্কেল অনুসারে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নবম গ্রেড স্কেল 22,000 থেকে 53,060 টাকা। দ্বিতীয় পদের নাম অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সহ সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি বা কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এটা বেতন স্কেল ধরা হয়েছে 22,000 থেকে 53,060 টাকা। তৃতীয় অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, পদ সংখ্যা 1টি। এটা শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে সংশ্লিষ্ট ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এটারও নবম গ্রেডের বেতন ধরা হয়েছে 22,000 থেকে 53,060 টাকা। 4 নম্বর পদ হচ্ছে হিসাবরক্ষক অফিসার, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এটার সাথে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ধরা হয়েছে 22,000 থেকে 53,060 টাকা। 5 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই পদগুলোর মধ্যে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 4টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 3টি, ইলেকট্রনিক্স 2টি, মেকাট্রনিক্স 2টি, পাওয়ার 1টি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন 1টি, সিভিল 1টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন ধরা হয়েছে 16,000 থেকে 38,640 টাকা। 6 নম্বরে হচ্ছে সহকারী গুদাম রক্ষক কর্মকর্তা, পদ 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি বা যন্ত্র প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা এবং অভিজ্ঞতা হিসেবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ধরা হয়েছে 12,500 থেকে 30,230 টাকা। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে এই কয়টি পদের জন্য। 7 নম্বরে কম্পিউটার অপারেটর, জনবল নিয়োগ করা হবে 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, তফসিল 2 অনুযায়ী লিখিত পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এটা বেতন গ্রেড ধরা হয়েছে 13, স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এটাই বাংলাদেশের ময়মনসিংহ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 3টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা,
বিট্যাক কর্মচারী চাকরি প্রবিধানমালা 2022 এবং তফসিল 2 ও তফসিল 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এটা বাংলাদেশের মানিকগঞ্জ, ময়মনসিংহ, পিরোজপুর, চুয়াডাঙ্গা, শেরপুর, চট্টগ্রাম, ফেনী, বগুড়া, রাজশাহী ও নওগাঁ জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নয় নম্বরে হয়েছে জুনিয়র ড্রাফটসম্যান, পদ সংখ্যা 4টি। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতা হিসাবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন 9,300 থেকে 22,490 টাকা। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এটাই আবেদন করতে পারবে। বয়সীমা হিসাবে প্রার্থীগণের সর্বোচ্চ বয়স 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এটা 10/4/2023 তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ bitac.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবে। আবেদনের সময় সীমা হিসাবে অনলাইনে আবেদন পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 10/4/2023 সকাল 10:00 এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 11/5/2023 বিকাল 5:00 সময়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। এবং এই পরীক্ষার ফি জমাদানের জন্য আমাদের 1 থেকে 4 নং পর্যন্ত ক্রমিকের জন্য 600 টাকা এবং অনলাইন ফি বাবদ 67 টাকা অর্থাৎ 667 টাকা, অফেরতযোগ্য 5 নং ক্রমিকের জন্য 500 টাকা, অনলাইন ফি বাবদ 56 টাকা এবং 556 টাকা জমা দিতে হবে। 6 নং ক্রমিকের জন্য 300 টাকা এবং অনলাইন ফি বাবদ 34 টাকা অর্থাৎ 334 টাকা, অফেরতযোগ্য 7 থেকে 9 নং ক্রমিকের জন্য 200 টাকা এবং অনলাইন ফি বাবদ 23 টাকা অর্থাৎ 223 টাকা, অফেরতযোগ্য 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষ উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনোভাবেই গৃহীত হবে না। মেসেজ দেওয়া হয় সেটা এখানে বলা আছে। সব পরীক্ষায় টেলিটকের সাহায্যে যেভাবে মেসেজ করা হয়, যেভাবে টাকা জমা দেওয়া হয়, সেই একই প্রসেস এখানে বলা হয়েছে। প্লিজ স্টে টিউন উইথ মি অ্যান্ড নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি জানার জন্য সাথেই থাকুন।